আসসালামু আলাইকুম, আমরা তাসমান হানির পক্ষ থেকে মধু সংগ্রহের জন্য এসেছি গ্রাম বাংলায়। আমরা এখন অবস্থান করতেছি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায়, পীরগঞ্জ উপজেলার একটা বাড়িতে। এখানে ছয়টা চাক আছে, ছয়টার মধ্যে পাঁচটা বিশাল বড় বড় চাক, এরকম অনেক লম্বা চাক। একটা চাক প্রায় 4 ফিট লম্বা, 4 থেকে 4.5 ফিট লম্বা একটি চাক। এই চাকে উপরে যে অংশটা দেখতে পাচ্ছি, এটাতে মধু হয়েছে। এখন বর্ষাকাল, বর্ষাকালে যে মধুগুলো হয়, এই মধুগুলো কীভাবে সংগ্রহ করা হয় সেটা আমরা দেখি। একটু মধুগুলো পাতলা হয়, কিন্তু মধু ঘ্রাণ ভালো থাকে, স্বাদ ভালো হয়। আমাদের যে মৌয়াল, সে এই মধুগুলো সংগ্রহ করে নিচ্ছে। এই যে সে, এই যে মৌচাকে উপরের অংশ সবসময় মধু হয়, আমরা সচরাচর অনেকেই জানি, আমি অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি। একটু ইয়া করে কাটেন, দেখেন সে দক্ষতার সাথে কি সুন্দরভাবে মধুগুলো কেটে নিচ্ছে। টপ টপ করে এগুলো মধুগুলো পড়তেছে। এই যে এভাবে মধুগুলো কেটে নেওয়া হয় সুন্দরভাবে। একটা মৌচাক কাটতে যদি ভালো দক্ষ লোক হয়, সেক্ষেত্রে 3 থেকে 4 মিনিট সময় লাগে, বা 2 মিনিটেও কাটা শেষ হয়ে যায়। খুব সুন্দর মধু হয়েছে, ভালো মধু। এখানে এই চাকটাতে আমরা আনুমানিক করলাম যে 5 কেজি মধু হবে, আমাদের আনুমানিক সঠিক 5 কেজি মধুই হবে। আর মৌচাকে কিন্তু আবার মৌমাছিগুলো পুনরায় ফিরে আসতেছে, এই চাকটা আবার পুনরায় মধু মৌমাছি দিয়ে ভরে যাবে, মৌমাছিগুলোর থেকেই যাবে। আর একটু নিচে একটু বৃষ্টি হয়েছিল, ফলে গাছগুলো ভেজা, এই জন্য একটু কাজে একটু ব্যাঘাত ঘটতেছে, পা পিছলে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য দেখে দেখে মধু নামিয়ে নিয়ে আসতে হচ্ছে, মানে গাছ থেকে নামতে হচ্ছে। আমরা গাছ থেকে, মাটি থেকে উপরে অবস্থান করতেছি, গাছের উপরে। এই যে মধু মৌমাছি, যে বাচ্চার অংশ এই অংশটা থেকে গেল, অন্যান্য যে পোলেনের পোলেন ছিল এই পাশে, এক সাইডে পোলেন ছিল, এই পোলেনগুলো রয়ে গেল। শুধুমাত্র মৌমাছি মৌচাক থেকে মধুর অংশটা সরিয়ে নেওয়া হয়, মানে কেটে নেওয়া হয়। আমরা দেখি কি পরিমাণ মধু হয়েছে, হাফ বালতি মধু এরকম। আজকে আনুমানিক আমরা অনুমান করতেছি যে 40 থেকে 50 কেজি মধু এই বাড়ি থেকে নামবে। মধু কাটা শেষ, নিচে নামিয়ে নিলাম। একজন লোক নিচে মধু নেওয়ার জন্য অপেক্ষা করতেছিল। এই হলো আমাদের ভিডিওগুলো। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং কি যদি মধু অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের ফোন নাম্বারে কল করে, আমাদের যে নাম্বার দেওয়া আছে এখানে কল করবেন, অথবা আমাদের ফেসবুক পেজে নক দিবেন ইনশাল্লাহ। ধন্যবাদ, আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেল। আমরা এখন আর ওই পাশে যে চাক আছে ওই চাকগুলো কাটবো।